ऐसा तो मेरी रुकनो जमान
원하는 거죠? 재배 거죠? 재배. 또 우리도 시계. 우리도 소리 미세. 미세. 아마 기분이 컨디션 바로 또 좋게 좋게 얘한테 이 컨디션 되게 되게 또 이거지? 바로 바라다 소리 소리 나서. 아 노래 소리도 뭐지? 두개 파트 থাকবে একটা লো পজিটিভ একটা লো কি নেগেটিভ নেগেটিভ পার্টটাকে প্রিন্সিপাল পার্ট বলা হয় আর এই প্রিন্সিপাল পার্ট থেকে লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্ট থেকে কিন্তু আমরা অনেক পয়েন্ট বের করছি ফাংশনটা অ্যানালিটিক কিনা ফাংশনটা অ্যানালিটিক পয়েন্ট বের করছি সিঙ্গুলার পয়েন্ট বের করছি ঠিক আছে রেসিডিউ বের করছি বিভিন্ন মান কিন্তু তাহলে যে রেকর্ড করে যে মানগুলো রেসিডিউ বের করা ফাংশনটা সব কিছু কিন্তু আমরা ওই প্রিন্সিপাল পার্ট থেকে বের করছি ঠিক আছে এখন তুমি দেখো তাহলে এখন এই ধারণা কিন্তু উপরে নিয়ে আসি দেখে তুমি কি লিখতে পারো 1 মাইনাস z ইনভার্স কত 1 আর এই দিকে লিখবে কত 1 বাই 2 ঠিক থাকো এদিকে নিয়ে আসো 1 মাইনাস z বাই 2 ইনভার্স কত 1 ইনভার্স 1 এখন এই ধারণা দেখা কি দেখা যায় তাহলে তুমি দেখো তাহলে আমরা এখানে সলিউশন করে দেখি তাহলে এখানে তাহলে লিখবে কত সলিউশন এনে কত জিরো কত ইনফিনিটি জিরো কত কত n বিষয় মানে পজিটিভ আসলে কি বলবো আমরা
কন্ডিশন থেকে সবসময় মনে রাখবা কি করতে হবে, ওয়ানটা বড় রাখতে হবে, ওয়ানটা বড় মানে যেন ধারাটা ওয়ান মাইনাস এক্স ইনভার্স কত আগে ডেটা সে কি নিতে হবে মাইনাস নিতে হবে
ইনভার্স করে উপরে নিয়ে যাবে। ওয়ান বাই জেড ঠিক থাকে, ওয়ান বাই জেড ঠিক থাকে, যদি তুমি উপরে নেগেটিভ আছে টু বাই জেড ইনভার্স কত ওয়ান। এখন তুমি যদি এরপরে ধাপ বসে দিতে পারো ওয়ান মাইনাস ওয়ান বাই জেড টা কি ইনভার্স ওয়ান। Expand.
Ah, sí, vamos a sacar con los...
আংশিক বর্ণষ্ট কার কার হইছে গ্রুপের ডেফ প্যারেন্ট বলে এখানে তো খেয়াল করতে হবে আংশিক বর্ণষ্ট দেখো পরে কিন্তু জেড স্কয়ার আছে আর নিচে জেড গুলো কোন কোন জেড স্কয়ার আছে সুতরাং এটা কি অপ্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ কি করে তো ভাগ করে প্রকৃত বর্ণাংশ তৈরি করতে হবে যদি উপরে লবের পাওয়ার হরের পাওয়ার সেম হয় অপ্রকৃত ইমপ্রুভার আবার যদি উপরেরটা বড় হয় নিচে ছোট হয় সেটা ইমপ্রুভার ঠিক আছে আর যদি উপরেরটা লবেরটা যদি ছোট থাকে পাওয়ার ছোট থাকে নিচের জন্য বড় হতে সে কি হ্যাঁ তাহলে এই জিনিসটা এখন দেখো তোমাদের একটু আমাদের বর্ণার সাথে টার্ম করা আছে দুটা তাহলে আমাদের আংশিক বর্ণাশে যেতে হবে আংশিক বর্ণাশে সেটা যাওয়ার আগে আমাদের কি করতে কাজ করে যেতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে ভাগ করে নিতে হবে ঠিক আছে তাহলে ভাগ করে দেখো কতবার যাচ্ছে এখানে দেখো গুণ করে রেখে এটা দাবায় আছে আংশিক বর্ণাশে সমস্ত প্রবলেম হচ্ছে তাহলে গুণ করে পাশে কত হবে জেড স্কয়ার মাইনাস থ্রি জেড প্লাস টু প্লাস টু আর উপরে পাশে কত জেড স্কয়ার তাহলে কিন্তু তাহলে ভাগ করে সেটা কতবার যাবে দেখো তো ভাগ করলে দেখো ঠিক আছে কিনা মাইনাস দিচ্ছেন অল অল সুযোগ
माइनस एफ सी देखो वही माइनस एक इंटीरियर से प्लस प्लस में से कितने बे माइनस अपन की प्लस इस में ये से এখন আমরা আংশিক ভগ্নাংশের মধ্যে থেকে এই পার্টটা হলো আমাদের কাজের কাজ এখন এই পার্টটাকে আমরা কন্ডিশনে যাব কোন কন্ডিশন ইউজ করব কন্ডিশন কোনটা ইউজ করব ফার্স্ট এটা এটা মুছে ফেললাম ব্রেন কক্ষ কোথায় দিতে হয় না যেভাবে তো আগে আরে আচ্ছা এখন এই কন্ডিশন আসে এই যে কন্ডিশন এই কন্ডিশনে আমি তোমাদের কি বলছি সবসময় কি যেতে বলবে কি হবে ওয়ান এর সাথে কি হবে ছোট নেগেটিভ যেটি বিল অলস কি হবে নেগেটিভ হবে আর ওয়ান অলস কি হবে পজিটিভ তাহলে এই ক্ষেত্রে কি আমরা দুটো কন্ডিশন বের করতে পারবো দুটো কন্ডিশন কারণ আমাদের এস কিন্তু দুটো দেওয়া আছে জেড মাইনাস ওয়ান আর কত জেড মাইনাস টু এখান থেকে আমরা সেই দুটো এস আমরা বের করবো এস থেকে আর এখান থেকে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো এখান থেকে পাচ্ছি লো দেখো এটা যদি সাইড চেঞ্জ করো ভাগ করে নিয়ে যখন ওয়ান দেখো তো ভুল আস জেড লেস দেন কত ওয়ান একটা পার্ট পাচ্ছি ঠিক আছে আরেকটা পার্ট এখন তুমি কত তৈরি করবো নিলে কত তৈরি হবে 1 minus 1 by plus 1 by 0 1 by 0 1 positive এখানে কত কমন দিবা মুলাস কি জেড কি করে লেকিন কোন দিবা জেড কমন দিবা জেড কমন দিবা না টু কি টু কমন দিতে হবে টু মাইনাস টু কমন দিতে হবে মোট কমন হলে এই কন্ডিশন আসে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তারপর যে রেস আগের মতোই সাংশন করলে কোন সিরিজ সেটা তো ভুলে গেছি সিরিজ খালি আনসার শুধু আনসার শুধু হবে নাকি পুরো সংখ্যা পরীক্ষা মিস করো না ঠিক আছে